প্রিয় শিক্ষার্থী বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত মাধ্যমিক পরীক্ষা এবছর কবে হবে এবং ক্লাস টেনের টেস্টের পরে তোমাদের মাধ্যমিকের জন্য যে ফর্ম ফিল আপ হয় সেই ফর্ম ফিল কবে হবে আর ক্লাস নাইনের তোমরা রেজিস্ট্রেশন কবে পাবে এই নিয়ে বিস্তারিত এই প্রতিবেদন ফেব্রুয়ারি নয় জুন মাসেই হোক মাধ্যমিক পরীক্ষা শিক্ষা দপ্তরের কাছে এমনই প্রস্তাব পাঠিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা পিছনের ভাবনা বলে পর্ষদ সূত্রে খবর যদিও প্রস্তাবটি পুরোপুরি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষ পর্ষদের দাবি অনুযায়ী জুনের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মাধ্যমিক চলার কথা পরীক্ষার সময় হবে পৌনে বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত ততদিন রাজ্য বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার কথা তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা মাধ্যমিক পরীক্ষা জুন মাসে হওয়ার প্রবল সম্ভাবনা মধ্যশিক্ষা পর্ষদ সেরকমই চাইছে তোমরা জানো পূর্বে মধ্যশিক্ষা পর্ষদ রীতিমতো জানিয়ে দিত যে আগামী বছরের পরীক্ষা কবে হবে শুধুমাত্র কোভিড সিচুয়েশনের জন্য এই বছর জানাতে পারিনি জুনে মাধ্যমিক পরীক্ষা হবে কিনা না মুখ্যমন্ত্রীর সুপারিশ অনুযায়ী সেটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে তার আগে তোমাদের একটা কাজ রয়েছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ ডিসেম্বরের মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণ হবে এই মর্মে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকায় জানানো হয়েছে পর্ষদ অনুমোদিত ক্যাম্প অফিসে ষোলোই ডিসেম্বর ও ডিসেম্বর থেকে দু সালে যারা মাধ্যমিক দেবে সেই সব ছাত্রছাত্রীদের আবেদনপত্র সংগ্রহ করতে হবে স্কুলগুলিকে পাশাপাশি নবম শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে পারবে স্কুলগুলি তাহলে তোমরা এই বিষয় কিন্তু খুব পরিষ্কার যে ষোলো এবং সতেরোই ডিসেম্বর মধ্যশিক্ষা বর্ষদের নির্দেশ অনুযায়ী ক্যাম্প অফিস থেকে মাধ্যমিক যারা তোমরা দেবে তোমাদের আবেদনপত্র সংগ্রহ করতে হবে তারপর তোমরা আসবে স্কুলে স্কুল নিশ্চয়ই জানিয়ে দেবে যে ডিসেম্বরে কত তারিখ তোমরা স্কুলে আসবে ফর্ম ফিল করবে এবং তারপর সেই ফর্মগুলো কিন্তু সবাই সঠিকভাবে পূরণ না করলে তোমাদের অসুবিধা হবে তাই অবশ্যই সেই ফর্ম পূরণ করবে এবং সেই ফর্ম যাবে তারপর তোমরা মাধ্যমিক দিতে পারবে আর ক্লাস নাইনেরও রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে পারবে স্কুলগুলো তার মানে ক্লাস নাইনেরও রেজিস্ট্রেশন হবে খুব ভালো থেকো আর কোনো খবর পাওয়া মাত্রই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা এসে গেছি আমি সোনু আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলো না আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো